দেশে বয়ে যাওয়া উচ্চ তাপপ্রবাহের মধ্যে আজ থেকে খুলেছে দেশে প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল খুললেও প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি ছিল কিছুটা কম তবে যারা এসেছে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে উপস্থিত হয়েছে এর তীব্র গরমে স্কুল খোলা নিয়েছিল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া তামজিদ সুমনের রিপোর্ট কম খরচে লিমিট বেড়ে প্রচন্ড তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির সাথে এক সপ্তাহ বাড়ানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নতুন করে হিট অ্যালার্ট জারির মধ্যেই রোববার থেকে শুরু হয়েছে স্কুল কলেজের নিয়মিত ক্লাস দীর্ঘদিন বন্ধের পর স্কুলে এসে বেশ হাসি খুশি দেখা গেছে শিক্ষার্থীদের অতিরিক্ত গরমে কষ্ট হলেও সহপাঠীদের সাথে বেশ উৎফুল্লই ছিল স্কুলের ছোট্ট হয় একটা মিনি ফ্যান কিনেছি ওটা নিয়ে আসি বন্ধুদের সাথে দেখা হয় আর পড়ালেখাও হয় তখন বেশি ভালো লাগে গরম বেশি হলেও ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বসেই পাঠদানে আগ্রহী বেশিরভাগ শিক্ষক তবে ক্লাসের সময় এবং দিনক্ষণ একটু কমিয়ে আনার পক্ষেই অনেকে আমার কাছে মনে হয় অফলাইনটাই ভালো কি হয়তো বা টাইমটা একটু কমিয়ে দিলে আমি অ্যাজ এ টিচার হিসেবে বলবো একটু কমিয়ে দিলে মনে ওদের জন্য ওই হতো কারণ রোদ্দটা তো বেড়ে যায় পরে এদিকে অতিরিক্ত গরমের মধ্যে স্কুলের ক্লাস চালু নিয়ে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আসলে বিকল্প হলেই ভালো হতো অনলাইনে এখানে ক্লাসগুলো নিলে ভালো হতো কারণ এত গরমের মধ্যে বাচ্চারা আসলে অস্থির হয়ে যায় আমরা নিজের অস্থির হয়ে যাচ্ছি বাচ্চারা তো আর অবস্থা খারাপ অফলাইন এবং অনলাইন ক্লাসের টেস্ট কিন্তু বাচ্চাদের আলাদা এক মাসে তো বাচ্চারাও তাদের বন্ধুদের সঙ্গে মিশতে পারে না ঘরে বসেও যে সে পড়ে বা ঘরে বসেও যে সে আরামে থাকে তা কিন্তু না স্কুল খোলা থাকা উচিত মাঝে মাঝে আসলো ক্লাস করলো আর ক্লাস না থাকলে তো ছেলে মেয়েরা যেমন লেখাপড়া থেকে দূরে সরে যায় সে বাসায় বসে ফেসবুক দেখে মোবাইল দেখে হ্যাঁ স্কুল খোলা থাকলে স্কুলে সে টাচা থাকে লেখাপড়ার সংশ্লিষ্ট তীব্র গরমে সারাদেশের স্কুলগুলোর ক্লাস শুরু হলেও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে লোডশেডিং ও ফ্যানের অভাবে বেশ কষ্ট পেতে হয়েছে শিক্ষার্থীদের বাহাত্তর জন ছেলে পেলে তো ফ্যান অত ভালো মানে চারটা ফ্যান আছে ওটা তো মানে বাতাসও একটু ভালোভাবে দেয় না তো আমরা চাচ্ছি যে মানে একটু স্কুলটা কয়েকদিনের জন্য বন্ধ বন্ধ রাখার জন্য আমাদের স্কুলে অতটা পর্যাপ্ত ফ্যান নেই আর ফ্যানের অতটাও ভালো স্পিড না এই গরমে স্কুল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এই ইউনিফর্ম পরে আমাদের একটু কষ্ট হচ্ছে ফ্যানের বাতাস ঠিক লাগে না আমি চাই আর এক সপ্তাহ বেশি ছুটি দিই যদিও সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পর্যাপ্ত সুপেয় পানি ও শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা রাখার চেষ্টা করেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ফ্লোরে আমাদের জন্য স্টুডেন্টদের জন্য পানির ব্যবস্থা আছে আমাদের ফিল্টারিং পানি ওখানে দেয়া আছে স্টুডেন্টদের নিজেরাও তারা নিয়ে এসেছে এবং ওখান থেকেও তারা সংগ্রহ করে পানি পান করার ব্যবস্থা তাদের রয়েছে এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে কিন্তু একজন ডাক্তারের ব্যবস্থাও আছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে বন্ধ রাখা হবে স্কুল প্রাঙ্গণের অ্যাসেম্বলি তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা